সবাইকে স্বাগতম। আমি আসাদুজ্জামান বিশ্বাস, আজকে আবার আপনাদের সম্মুখে এসেছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের থিমে কিভাবে আমরা নতুন ফিচার, ওয়ার্ডপ্রেস ফিচার অ্যাড করতে পারি। এই ওয়ার্ডপ্রেস ফিচার অ্যাড করতে গেলে আমাদের একটা ফাংশনের আশ্রয় নিতে হয়, সেটার নাম হচ্ছে অ্যাড আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর সাপোর্ট। এই ফাংশনটির মাধ্যমে আমরা আমাদের নতুন ফিচার, ওয়ার্ডপ্রেস ফিচার আমরা আমাদের থিমে অ্যাড করতে পারি। এই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমাদেরকে বলে দিতে হয় যে কোন ফিচারটি আমরা অ্যাড করতে চাচ্ছি, এবং এই ফাংশনটি ব্যবহার করে কোড লেখার জন্য আমাদেরকে আসতে হবে ফাংশনস ডট পিএইচপি পেজে, এবং এখানে এসে আমরা কোড লিখব। এই ফাংশনটিকে আমরা কল করব, এবং কল করার সময় আমরা বলবো যে কোন ফিচার আমরা অ্যাড করতে চাই। ফিচার অ্যাড করার আগে আমরা আগে দেখে নিই যে আমাদের থিমটি বর্তমানে কী অবস্থায় আছে। আমরা যদি এখানে আসি তাহলে দেখুন আমাদের মেনুস ছাড়া বা কয়েকটা এমনিতেই পাওয়া যায়, মেনুস, কাস্টমাইজ, থিমস, এডিটর, এগুলো ছাড়া কিন্তু অন্য কোনো ফিচার নেই যেটা অন্য থিমে আমরা পাই। অর্থাৎ আমরা যে থিমটা বানাচ্ছি সেখানে মাত্র কয়েকটা ফিচার আছে। তো এখানে আমরা এই ফিচার সংযুক্ত করতে চাই আমাদের থিমে বিভিন্ন কাজ করার প্রয়োজনে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিতে পারি যে অন্য একটা থিমকে অ্যাক্টিভেট করে দেখে নিই। দেখুন এখানে কিন্তু বেশ কিছু ফিচার আছে, উইডগেট আছে, হেডার আছে, যেগুলো আমাদের থিমে নেই, ঠিক আছে? তাহলে এখন এই সমস্ত ফিচার্সগুলোই আমরা এখন অ্যাড করতে চাচ্ছি, রাইট? তাহলে আমি এখন আমাদের কোডে গিয়ে লিখব যে কোন ফিচার আমি অ্যাড করতে চাই। অ্যাড সাপোর্ট, আমি যে ফাংশনটার কথা বললাম সেই ফাংশনটা আমি এখন লিখব, অ্যাড আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর সাপোর্ট। এবং এই ফাংশনটির আর্গুমেন্ট বা প্যারামিটার হিসাবে ওই ফিচারের নামটা আমরা দিয়ে দেব যে ফিচারটাকে আমরা সংযুক্ত করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা প্রথমে যে ফিচারটি অ্যাড করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে গেলে আমাদের এই আর্গুমেন্ট হিসেবে লিখতে হবে কাস্টম হাইপেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? লেখা হয়ে গেল, এখন সেভ করে আমি আউটপুটে গিয়ে দেখব যে দেখি ব্যাকগ্রাউন্ড পেয়েছি নাকি। রিফ্রেশ দেই, এবং রিফ্রেশ দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি, দেখো নতুন এই ফিচার কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এবং এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য বিভিন্ন আয়োজন ওয়ার্ডপ্রেস আমাদেরকে দেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে, এবং সেখানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবো, ঠিক আছে? তো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নয়, এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেছি এবং এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার যে আয়োজন ওয়ার্ডপ্রেস আমাদেরকে দেয় সেটা কিন্তু এসে গেছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের ছবি সিলেক্ট করতে পারি, যে ছবি সিলেক্ট করব সেই ছবিটি আমাদের ব্যাকগ্রাউন্ডে আসবে। তো মোটামুটি একটা নতুন ফিচার অ্যাডমিন প্যানেলে আমাদের থিমে আমরা সংযুক্ত করলাম। শুধু একটি নয়, আরও আরও একটা আরো আরও একটা সংযোগ করি ফিচার, হেডার নামে আমি আর একটা ফিচার সংযোগ করতে চাই, এবং এ কারণে আমাদেরকে আবার কোডে গিয়ে অর্থাৎ ফাংশনস ডট পিএইচপি পেজে গিয়ে আমাদের আমি কোড লিখব, এবং সেই একই ফাংশন তো ব্যবহার করতে হবে, কারণ ফিচার অ্যাড করার জন্য তো ওই একটি ফাংশনই আছে, অ্যাড আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর সাপোর্ট। তো এই ফাংশনটি লিখব, এবং এই ফাংশনের আর্গুমেন্ট হিসাবে হেডার ইমেজ, সরি হেডার হেডার ফিচার সংযুক্ত করার জন্য যে প্যারামিটারটি ব্যবহার করতে হয় সেটি আমাদেরকে লিখতে হবে, এবং প্যারামিটারটি হবে যে প্যারামিটার বা আর্গুমেন্টটি হবে কাস্টম হাইপেন হেডার, ঠিক আছে? তাহলে এখন সেভ করে যদি আমি যাই আউটপুটে, দেখুন হেডার নামক এই ফিচারটি এখন সংযুক্ত হয়ে গেছে। এখন এই হেডার ফিচারে গিয়ে অন্যান্য থিমে আমরা যে কাজগুলো করতে পারি আমাদের থিমও কিন্তু এখন আমরা সেই কাজ করতে পারবো। হেডারে ক্লিক করলাম, দেখুন মোটামুটিভাবে
আমরা অন্যান্য থিমের মতো সেই উইন্ডোটা পাচ্ছি, সেই পেজটা পাচ্ছি যেখান থেকে আমরা হেডার নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে একটু ব্যবহারিকভাবে কাজ করে আমরা দেখি যে আগে ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সিলেক্ট করি, করার সঙ্গে সঙ্গে সেই ইমেজ থেকে কিন্তু আমরা পেছনে পাবো। সেখান থেকে একটা ইমেজ আমরা সিলেক্ট করছি, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ইমেজটা আমাদের চলে এসেছে। তো এইভাবে পারি, এখন আমরা একটা হেডারে একটা ইমেজ সংযোগ করার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ডটা দেখলাম হয়। এখন হেডারে গিয়ে আমি এখন একটা ইমেজ চেঞ্জ করে দেখব, দেখি হেডারে যাই, তারপরে একটা ইমেজ আমরা সিলেক্ট করি, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পর দেখি কি পাই, দেখুন আমরা কিন্তু ইমেজটাকে পাইনি। এখানে কাহিনি আছে, কাহিনি হচ্ছে যে অ্যাডমিন প্যানেল থেকে আমি সিলেক্ট করেছি, ঠিক আছে, কিন্তু সেটা আপনি যদি ফ্রন্ট পেজে দেখতে চান আপনাকে তবে ফ্রন্ট পেজে কিছু কাজ করতে হবে। তো আমি এখন আর দেখাচ্ছি ফ্রন্টে আছে নাকি, দেখুন নেই, আছে নেই, কারণ এখানে কিছু কাজ করার আছে। তা আমাদের আমরা এখন এই হেডার ডট পিএইচপি পেজে যে আমরা কিছু কোড লিখব, যে কোডগুলো আমরা অ্যাডমিন প্যানেলে এই হেডার ইমেজ হিসেবে যাকে ব্যবহার করেছি তাকে দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে হেডার ডট পিএইচপি পেজে। তো সেই পেই ফাইলটাকে আমার খুলতে হবে, খোলা নেই, তাহলে ফোল্ডারে যাই গিয়ে আমি ওনাকে খুলি। এই এখন এখানে এসে আমাকে কিছু লিখতে হবে, রাইট? তো লিখি, ঠিক আছে, দেখুন IMG লিখলাম, ছবিটাকে আমি এখানে দেখাবো। SRC হিসাবে আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে, ওয়ার্ডপ্রেসের একটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটি হেডার ইমেজকে কুড়িয়ে এনে এই IMG ট্যাগে বা এলিমেন্টে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো সেই ফাংশনটি হলো হেডার _ইমেজ। এই ফাংশনটি কল করলেই হেডার ইমেজকে উনি নিয়ে আসবেন এবং এই ইমেজটাকে ইনি ঝুলিয়ে দেবেন। এখন বিষয় হচ্ছে যে হাইট উইথ, ছবি তো আমরা পেয়ে গেছি, এখন আসলে হাইট উইথটা তো আমাদের কন্ট্রোল করতে আর কিছু দেখে নেই যে পেয়েছি নাকি। ঠিক আছে, দেখুন ছবিটা কিন্তু পেয়ে গেছি, আমাদের এখানে ঝুলে গেছে। এখন আমি একটু হাইট উইথ নিয়ে কিছু কাজ করতে চাই, এবং হাইট উইথ নিয়ে কাজ করার জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসে কিছু ফাংশনস আছে, সেই ফাংশনসগুলো আমরা ব্যবহার করে একটু দেখাতে চাই। ঠিক আছে, তাহলে এখন দেখুন যে হাইট ইকুয়াল টু, আমরা এখন সেই ফাংশনটি লিখব, ওয়ার্ডপ্রেস ফাংশন। ঠিক আছে, সেই ফাংশনটি হলো ইকো দিতে হবে দেখানোর জন্য, get_custom_height, এই হেডার, সরি custom_header, তারপরে দিতে হবে হাইট। অর্থাৎ এই এই ফাংশনটির কাছে তো সব কিছু থাকে, হাইটও থাকে, উইডথও থাকে, তা আমি হাইটটা চাচ্ছি এখানে। এখানে এই ছবিটার যে বাই ডিফল্ট যে হাইট, এই ফাংশনটা কিন্তু সেই হাইটটাই বার করে ফেলে। ঠিক আছে, একই রকমভাবে উইথ, উইথতেও আমরা একই কথা লিখবো, শুধুমাত্র হাইটের জায়গায় আমরা উইথ লিখে দেবো। এটাতে কি হচ্ছে যে এই ফাংশনটিও আপনার ছবির যে অরিজিনাল যে উইথ, সেই উইথটা কিন্তু এই ফাংশনটি বের করে ফেলে। অর্থাৎ বাই ডিফল্ট ছবিটার যে সাইজ, সেই সাইজেই আমরা আউটপুটে হেডার ইমেজটাকে দেখাচ্ছি। এখন আমরা যদি চাই তাহলে আমরা আমাদের প্রয়োজন, আমরা কিন্তু এই হাইট উইথটাকে আমরা আমাদের মতো করে, অর্থাৎ আমরা আমাদের ভ্যালু দিয়ে সাজাতে পারি। তো আগে একটু দেখে নিই আউটপুটে গিয়ে যে আমরা কোনো ভুল করেছি নাকি, না করিনি, কাজ করছে, তার মানে আমাদের কোড লেখা ঠিক আছে।
এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে হাই টুইটটাকে আমরা কিন্তু নিজে নিজের মতো দিতে চাই। তো আমি যদি এখানে ধরুন যদি মনে হয় যে 400 পিক্সেল 500 পিক্সেল যে কোনো যে হাইটটা দিব, হাই টুইটেই অ্যাট্রিবিউটে আমাদের ছবি ব্যাক এই হেডার ছবি কিন্তু সেই সাইজের হয়েই আসবে। ঠিক আছে, তো এখন দেখুন আমি এখন এখানে যদি হাইটটাকে হাইটের কোডগুলোকে সরিয়ে দিয়ে আমি একটা ভ্যালু দিলাম ধরুন 500 পিক্সেল এবং উইথ দিলাম 500 পিক্সেল, তাহলে আমাদের দেওয়া ভ্যালু অনুযায়ী এটা আসবে। দেখুন চেঞ্জ আপনি অবশ্যই পাবেন, দেখুন চেঞ্জ হয়ে গেছে। আবার একটু চেঞ্জ করে দিই, এখানে ধরুন আমি উইথটাকে সেমই রাখলাম, ছবিটার যে উইথ বাই ডিফল্ট যে উইথ সেটাই থাকলো। এখন আমি একটু হাইটটাকে যদি 500-র জায়গায় 600 করে দিই, তাহলে দেখুন ছবিটার মধ্যে কিন্তু আপনি চেঞ্জ পাবেন। তো এভাবে আমরা কিন্তু আমাদের ফিচার সেট করতে পারি এবং নতুন ফিচার সেট করতে পারি এবং সেই ফিচার্সগুলো অনুযায়ী ফ্রন্ট পেজটাকে আমরা সজ্জিত করি।